সংখ্যক বাঙালি শিশু কিশোরদের অংশগ্রহণে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম মিডল্যান্ডসের উদ্যোগে বার্মিংহামে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু শিশু মেলা চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা। রাজু আহমেদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ আহাদ। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, লাল সবুজ পতাকা, মানচিত্র আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে প্রবাসী বেড়ে ওঠা নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম মিডল্যান্ডসের উদ্যোগে বার্মিংহামে দ্বিতীয়বার মতো অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু শিশু মেলা। কমিউনিটি নানা স্তরে মানুষের উপস্থিতিতে মঙ্গলবার বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে এই শিশু মেলা অনুষ্ঠিত হয়। শিশু মেলায় অংশ নেওয়া শিশু কিশোররা ছিল উচ্ছ্বসিত। অভিভাবকদের মুখেও ছিল এই ধরনের আয়োজনের প্রশংসা। শিশু মেলা উপলক্ষে আয়োজন করা হয় বাংলাদেশ ও বঙ্গবন্ধু নিয়ে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা। ছিল বাংলাদেশি নানা পণ্যের স্টল। বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম মিডল্যান্ডসের সভাপতি মোয়া কাদিরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শিরণ চৌধুরী, যুগ্ম সম্পাদক রাশিয়া খাতুন ও কেন্দ্রীয় সহসভাপতি কলামী শেবুল চৌধুরীর সঞ্চালনায় প্রথম অতিথি হিসাবে যোগ দেন বার্মিংহামের বাংলাদেশ সহকারী হাই কমিশনার মোহাম্মদ জুলকার নাই। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি হরমুজ আলী আর প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্য বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের সভাপতি সুজাত মনসুর। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিবৃন্দ ছাড়াও অংশ নেন স্থানীয় কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ। বঙ্গবন্ধু শিশু মেলা আয়োজন নিয়ে আয়োজকদের পক্ষ থেকে সাধারণ সম্পাদক শিরণ চৌধুরী বলেন, বঙ্গবন্ধু কি ছিলেন, কেমন ছিলেন, কি করতে চেয়েছিলেন, তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা এই আয়োজন করে থাকি। শিশু মেলা উপলক্ষে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন আসাদুজ্জামান বিপ্লব, তাজউদ্দিন ও শর্মিলা দাস। বার্মিংহাম থেকে রিয়াদ আহাদ, চ্যানেল এস নিউজ।